পাই পেয়ে গেছেন, আপনি আপনার এই চেয়ারে বসে সাধারণ মানুষের জন্য কি বলবেন? না, আমি যেটা বলবো যে এই রকম ঘটনা আমার কাছে লাগাতার আসছে, কালকে সারা রাত এসেছে, কন্ট্রোল রুমে এসেছে, আমি তো নিজে একটা ফোন ডেডিকেট করে দিয়েছে গ্রাম থেকে, সাধারণ মানুষ, পোলিং অফিসার, এরাও ফোন করছে আমাকে। কিন্তু যদি সব মিলিয়ে দেখা হয় তো তিনটে চারটে জেলাতে বেশি প্রবলেম রিপোর্টেড হয়েছে। কোন কোন জেলা এটা হয়েছে? সাউথ চব্বিশ পরগনা থেকে, নর্থ চব্বিশ পরগনা থেকে, আর নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকে হয় নাই, কুচবিহারে কিছু হয়েছে অল্প, শুধু দিনহাটা নিয়ে হয়েছে, আর মুর্শিদাবাদে কিছু হয়েছে। তো এই জন্যে এই কমপ্লেন যেটা এসেছে, আমি বারে বারে বলছি, আমি কোনো দাবি করছি না, কিন্তু কমপ্লেন যেটা এসেছে তার ভিত্তিতে আমি ভোটারদেরকে এটাই বলবো যে আপনারা যান, পোলিং স্টেশনে যান, ভোট করুন, বাট যেখানে যেখানে প্রবলেম আছে ডিএমদের কাছে ইমিডিয়েটলি বলা হচ্ছে, এসপিদের কাছে বলা হচ্ছে, যেখানে সিএপিএফ অ্যাভেলেবল আছে সেখানে সিএপিএফও থাকছে অথবা যাচ্ছে, আর স্টেট পুলিশের লোক যাচ্ছে, আমাদের মোবাইল আছে, সেক্টর অফিসার আছে, এসব মিলে টিলে যদি সবাই মিলে ভালো করে ভোট দিতে পারে সেটাই তো আমাদের উদ্দেশ্য। সেদিক থেকে আমরা সজাগ আছি, আর আমরা অ্যারেঞ্জমেন্টে কোনো ঘাটতি রাখি নেই, বরঞ্চ আমরা মনে করি যে আগে থেকে কমিউনিকেশন পয়েন্ট অফ ভিউ থেকে বেটার হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে খবর পাচ্ছি, আমাদের এত চ্যানেল করে দিয়েছি খবর দেওয়ার, সেটা ভালো হয়েছে। ডিএমদেরকে আমি সকাল ছটা থেকে সাতটা থেকে খবর দিচ্ছি, ওরা সঙ্গে সঙ্গে আমাকে জানাচ্ছে। তারপরেও সাহেব এই সন্ত্রাসকে আটকানো গেল না? না, সন্ত্রাস আমি আবার বলছি, সন্ত্রাস আটকানো দায়িত্ব যারা জেলা স্তরে কাজ করছেন তাদের আছে, আমার দায়িত্ব হচ্ছে ব্যবস্থাপনা করা। আমরা সব রকম ব্যবস্থাপনা করেছি, তারপরে তো কেউ গ্যারেন্টি দিতে পারবে না কি কোথায় কে কাকে গুলি করে দেবে, কাকে মেরে দেবে, কিন্তু ব্যবস্থা দিক থেকে আমি বলতে পারি যে আমরা সব রকম ব্যবস্থা নিয়েছি যাতে সব ভোটাররা ভোট দিতে পারে। স্যার, এখনো পর্যন্ত একটা বেজে গেছে, ইলেকশন নিয়ে কি বলবেন এবং কেমন হচ্ছে বলে আপনি মনে করছেন? আমাদের ফিল্ড থেকে যে রিপোর্ট আসে তার ভিত্তিতে আমরা দেখছি 1200 থেকে 1300 মতন কমপ্লেন্ট এসেছে, তার মধ্যে 600 মতন কমপ্লেন্টকে আমরা রিজলভ করতে পেরেছি। রিজলিউশন মানে খবর এসেছে পোলিং আটকে গেছে কোথাও, পোলিং অফিসার কোথাও ওই যে গ্রাম পঞ্চায়েতে ব্যালট পেপার নিয়ে পালিয়ে গেছে মিসক্রিয়েন্টরা, সেই সব জায়গায় এখন খবর আছে যে সব জায়গায় চলছে। সাহেব, এতগুলো মৃত্যু হয়ে গেল আজকে সকাল থেকে, সেই জায়গাতে কোনো মানে আউট অফ কন্ট্রোল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন? না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো সবসময় স্টেট পুলিশের সাবজেক্ট, আমাদের কাছে যখন খবর আসে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বলি তদন্ত করতে, সেটা বলারও প্রয়োজন নেই, পুলিশ নিজের তাগিদে FIR লঞ্চ করবে, যদি অ্যারেস্ট প্রয়োজন হয় অ্যারেস্ট করবে, তারপরে ইনভেস্টিগেট করবে। আমাদের কাছে কনফার্ম যতক্ষণ ফিগার আসছে না আমরা ফিগার দিতে পারছি না। স্যার একটা প্রশ্ন, স্যার সিএপিএফকে ঠিকঠাক করে ডিপ্লয়মেন্ট করা হয়নি বলে একটা অভিযোগ তুলছে বিরোধীরা, এই বিষয় নিয়ে কি বলবেন? না, আজকে আবার সিএপিএফকে ডেকে আমি মিটিং করেছি, এটা ঠিক নেই। ওদের হয়েছে কি যে কালকে সন্ধ্যা অবধি ওদের 660 মতন সিএপিএফ এসেছিল কোম্পানি, কিন্তু আমরা জেলা শাসক আর এসপিকে বলে দিয়েছিলাম যে ওরা ডিপ্লয়মেন্ট সবার ক্ষেত্রে করবে, অ্যারাইভাল ক্ষেত্রে শুধু করবে না। তাতে সুবিধা হবে কি যে যদি লেট নাইট আসে, নেক্সট ডে মর্নিং আসে, তাহলে আর ওদেরকে ফ্রেশ ডিপ্লয়মেন্ট করতে হবে না, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে হবে। বিবার পর সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে গেলে কয়েকটা গ্যাপ হয়েছে, যেখানে গাড়ি অ্যারেঞ্জ করতে সময় লেগেছে, কিন্তু এখন বিএসএফ আইজি এদেরকে ডেকেছিলাম, ওরা কনফার্ম করেছে যে যত পেয়েছি সব ডিপ্লয়েড আছে। কত এসছে অ্যাট প্রেজেন্ট? মানে 660, ওটা তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, লাস্ট খবর দিয়েছিল।